জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজকের গপ্প মোহিনীর চিঠি। রচনা বিশ্বজিৎ হালদার, নির্দেশনা ও গল্প পাঠে আমি ইন্দ্র। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে কৃষ্ণেন্দু। শুরু হচ্ছে আজকের গপ্প মোহিনীর চিঠি। কলেজে অধ্যাপনা করলেও ঔপন্যাসিক পরিচয়ে মানুষ বেশি আমায় আপ্যায়ন করে, তবে নানান কাজের ব্যস্ততায় আজকাল লেখার জন্য বিশেষ সময় দিতে পারি না। কাল থেকে কলেজ ছুটি পড়ল, আজ সারাটা দিন বেশ অলস মেজাজে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। শীতের সন্ধ্যা, গরম জলে স্নান সেরে নিলাম, তারপর শরীরটা হালকা চাদর দিয়ে জড়িয়ে কফিতে চুমুক দিয়ে বসলাম দোতলার বারান্দায়। তারপর রাতের খাবার সেরে নতুন একটা উপন্যাসের প্রস্তুতি নিয়ে বসলাম। এবার লিখতে লিখতে কখন যে ঘুমিয়ে গেছি কিচ্ছু মনে নেই। কলিং বেলটা বেজে উঠতেই আমার ঘুমটা গেল ভেঙে। ঘড়িতে তাকিয়ে দেখলাম সময় রাত 12টার কাছাকাছি। মনে মনে ভাবলাম এত রাতে আবার কে এলো। বিছানা থেকে উঠে বারান্দার জানালা থেকে দেখলাম একজন বৃদ্ধ লোক গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমি ওখান থেকেই কয়েকবার হাঁক দিলাম, কোনো সাড়া পেলাম না। বাধ্য হয়ে বাইরে যেতে হলো আমাকে। সদর দরজা খুলতেই দেখলাম খাঁকি পোস্টম্যানের পোশাক পরা প্রায় 80 বছর বয়সের এক বৃদ্ধ, লম্বা 7 ফুটের কাছাকাছি। চেহারা দেখে মনে হলো শরীরে 1 ফোঁটা মাংস নেই, তবে তার কথা বলার ধরন দেখে মনে হলো 40 বছরের সবল পুরুষকেও তিনি হার মানান। তিনি হঠাৎই আমার প্রতি বিরক্ত হয়ে বললেন, সেই বেহালা থেকে রানাঘাট ঠিকানা খুঁজে পৌঁছতে এই এত বেলা হয়ে গেল, আর আপনি নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছেন। অবস্থা বুঝে আমি একটু নম্র হয়ে বললাম, তা মহাশয়, এত রাতে না এসে আপনি তো কালকে সকালেও আসতে পারতেন। আবার তিনি বোমা ফাটালেন, 50 বছর ধরে পিয়নের কাজ করছি আর আপনি আমাকে কাজ শেখাচ্ছেন। তারপর কেমন যেন বিড়বিড় করে কিসব বললেন। শুধু এটুকু শুনতে পেলাম, আমার তো মরেও শান্তি নেই। মরেও শান্তি নেই মানে? এর মধ্যে তিনি আমার হাতে একটা চিঠির খাম ধরিয়ে দিয়ে বললেন, এই নিন আপনার চিঠি। তারপর বললেন, একটা ফোন করতে পারি? আমি বললাম হ্যাঁ। এই বলে উনি আমার ঘরে এসে হাওয়ার গতিতে ফোনে কথা বলে বেরিয়ে আসবেন এমন সময় আমি তাকে পিছু ডেকে বললাম, তা দাদা, অনেকটা রাত হয়ে গেছে, এখন রাস্তাঘাটে চোর ডাকাতের উপদ্রব, আজ রাতটা না হয় আমার বাড়িতেই থেকে যান। আমার কথাটা শোনা মাত্র তিনি নরম গলায় আমায় বললেন, আমার আবার ভয় কিসের। তারপর আমার দিকে একটা তীব্র দৃষ্টিপাত করে চলে গেলেন। আমিও চিঠির খামটা টেবিলে রেখে সদর দরজা বন্ধ করে ঘরের ফিরে একটা সিগারেট ধরালাম। মাঝে মাঝে লোকটার কথা বেশ মনে হচ্ছিল, ভয়ও পাচ্ছিলাম আবার হাসিও পাচ্ছিল। অনেকটা রাত হয়েছে, এসব ভাবতে ভাবতে সেদিন ঘুমিয়ে পড়লাম। এরপর কয়েকটা দিন আমি খুব ব্যস্ত ছিলাম,
তারপর আবার উপন্যাস লেখার কাজে ভুলে গেছি সেই চিঠি কিংবা সেই বৃদ্ধের কথা। সেদিন রাতে ঘুমানোর সময় একটা ফোন এলো। ফোনের ওপাশ থেকে কেউ বললেন, চিনতে পারছেন? প্রথমে চিনতে পারিনি, তাই বাধ্য হয়ে বললাম, না কে আপনি? তিনি আবার চেঁচামেচি করে বললেন, সেদিন রাতে আপনাকে চিঠি দিয়ে এলাম, আপনার টেলিফোন থেকে কথা বললাম, চিনতে পারছেন এবার? মনে মনে ভাবছি ঠিকই চিনতে পেরেছি। এরই মধ্যে তিনি বলে উঠলেন, বিশ্বাস না হয় দেখুন, আপনার ফোনে এখনো আমার দেহের রক্ত লেগে আছে। টেলিফোনের দিকে তাকিয়ে দেখলাম, তাই তো, আমার প্রশ্ন করার আগেই তিনি বললেন, এই রক্তের দাগ আর চিঠিটা এতদিন দেখেননি কেন? আমি ভাবছিলাম। তিনি কি করে জানলেন আমি চিঠিটা পড়িনি? বাকিটা জিজ্ঞেস করার আগেই তিনি ফোনটা কেটে দিলেন। বার কয়েক চেষ্টা করলেও আর তাকে ফোনে পাইনি। তারপর সব কাজ ফেলে চিঠিটা খুঁজতে শুরু করলাম, কিন্তু হঠাৎই লোডশেডিং, হাতের কাছে টর্চটা খুঁজে পেলাম না। আচমকা চোখ পড়ল ব্যালকনিতে, বাইরে চাঁদের সামান্য ঝিলি। দেখলাম আমার আরাম কেদারায় বসে কেউ খবরের কাগজের পাতা উল্টাচ্ছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কে কে আপনি? কোনো উত্তর এলো না। তিনি শুধু বললেন, চিঠিটা তো পড়ার সময় হয়নি তোমার, তাই আমি পড়ে শোনাই। তারপর আমি একটু কাছে আসতেই একটা খাম থেকে চিঠি বের করে সজোরে বেশ ব্যঙ্গের ছলে তিনি পড়তে শুরু করলেন, প্রিয় পতি পরমেশ্বর, দীর্ঘ বছর ধরে আমি আপনার জন্য অপেক্ষা করেছি। সেই যে কালা পাহাড়ের দুর্ঘটনার পর আমরা দুজন আলাদা হয়ে গেলাম, তারপর তোমাকে আর খুঁজে পাইনি, তবে কিছুদিন আগে তোমার খোঁজ পেলাম। এখন আর আমার পক্ষে একা থাকা সম্ভব নয়, আমার শরীরটা ক্রমশ অসুস্থ হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় আমার পাশে আপনাকে অত্যন্ত প্রয়োজন। চিঠি পাওয়া মাত্রই আপনি যথাশীঘ্রই আমার কাছে আসবেন। ইতি আপনার মোহিনী। চিঠিটা শেষ করেই মানুষটা কেমন যেন অট্ট হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। চিঠিটা নিয়ে আমি আমার কাছে রাখলাম, তবে চিঠিতে কোনো ঠিকানা ছিল না। মনে মনে ভাবছিলাম, এই মানুষটি আসলে কে, আর এই মোহিনী আমাকে কেন চিঠি লিখেছে? এই নামের কাউকে তো আমি চিনি না, তাছাড়া আমি তো কখনো কালা পাহাড় যাইনি, হয়তো ভুল করে আমার ঠিকানায় এসে গেছে। তাছাড়া সেদিনের সেই পোস্টম্যান থেকে শুরু করে আজকের এই আতঙ্কের সময় পর্যন্ত যা ঘটল তা কিছুটা হলেও ভৌতিক প্ররোচনা। ভাবলাম এইসব ঝামেলার মধ্যে নিজেকে না জড়ানোই ভালো। তাছাড়া কলেজের ছুটিটাতে যেভাবে ব্যস্ততায় রাখতে চেয়েছিলাম নিজেকে, সেটা নিয়ে ভাবা উচিত আমার। তারপর ঠিক করলাম বর্ধমানে পিসির বাড়ি কটা দিন ঘুরে আসি। পরদিন দুপুরে বেরিয়ে পড়লাম বর্ধমানের কালনার উদ্দেশ্যে। সন্ধ্যা নামার আগেই পৌঁছে গেলাম। মাধ্যমিকের পর এই প্রথম পিসির বাড়ি এলাম। বাড়ির সবাই বেশ আদর আপ্যায়ন করলো আমায়। কম বেশি কথা হলো সবার সাথে। তারপর রাতের খাবার খেয়ে শোয়ার বন্দোবস্ত করে দিল আমার পিসি। পরিষ্কার পরিচ্ছন্ন, একলা থাকার উপযুক্ত একটা ঘর, নরম পরিপাটি বিছানা, ঘরের মধ্যে অনেক পুরনো দিনের একটা আরাম কেদারা রয়েছে, তবে সেটা কিন্তু বেশ শক্তপোক্ত। কেদারায় বসে একটা সিগারেট ধরালাম। ঘরটা বেশ পুরনো, এই পুরনো ঘরে থাকা আমার কাছে বেশ রোমাঞ্চকর।
শীতের সময়, তবে শীতটা খুব বেশি জাঁকিয়ে পড়েনি, তাই পশ্চিমের জানালাটা খুলে দিলাম। বেশ মনোরম একটা বাতাস ঘরের ভেতর ঢুকল। সামান্য মুহূর্তে আমার সমস্ত ক্লান্তি যেন মুছে গেল। জানালা দিয়ে সিগারেটের অবশিষ্ট অংশটা ফেলতে গিয়ে চোখে পড়ল পশ্চিমের জানালার থেকে সামান্য দূরে দোতলা একটা বাড়ি। তার বারান্দায় একটি মেয়ে চুপ করে আমার দিকেই যেন তাকিয়ে আছে। সন্দেহজনক মনে হলো বিষয়টা, এত রাতে একটা মেয়ে বারান্দায় আমার জানালার দিকে তাকিয়ে। আমি ইচ্ছে করেই জানালাটা বন্ধ করলাম, তারপর খানিকক্ষণ পর আবার খুললাম। তখনও দেখি মেয়েটা একই জায়গায় দাঁড়িয়ে আছে আর তাকিয়ে আছে আমার জানালার দিকে। এত রাতে সেই দূরত্ব থেকে পরিষ্কার সব কিছু বোঝা না গেলেও এটুকু বুঝেছিলাম মেয়েটি সত্যিই অপূর্ব সুন্দরী, প্রাপ্তবয়স্কা মেয়ে, পরনে একটা গোলাপি রঙের কাপড়, চোখে কাজল, মাথায় খোলা লম্বা চুল আর কপালে লাল টিপ। সাধারণ সাজেও বেশ দারুণ লাগছিল মেয়েটিকে। তবে বরাবর আমার পড়াশোনার নেশা, মেয়েদের প্রতি তেমন আগ্রহ আমার কোনো কালেই ছিল না। ইচ্ছে করে জানালাটা বন্ধ করলাম, তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুমের অর্ধেকটা জুড়ে সেই মেয়েটা আমার চোখের মধ্যে ভাসছিল। মনে হচ্ছিল আমি তাকে বহু দিন ধরে জানি। এসব ভাবতে ভাবতে রাতটা কখন পার হয়ে গেল। চিরকালই সকালে ঘুম থেকে ওঠা অভ্যেস, তার মধ্যে গ্রামের এই মনোরম পরিবেশে সকালে শান্ত মোরগের ডাকে ঘুমটা ভেঙে গেল। হাত মুখ ধুয়ে বাইরে বসলাম, পিসি চা বানিয়ে দিয়ে গেল। একবার চায়ের কাপে চুমুক দিতেই পিসি জিজ্ঞাসা করল, রাতে ঘুম ভালো হয়েছে কিনা। আমি বললাম, অনেকদিন পর একটা শান্তির ঘুম হলো, শরীরটা আজ বেশ চনমনে লাগছে। দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে বিকেল 4:30 নাগাদ বেরোলাম গ্রামটা দেখতে। বেশ সুন্দর জায়গা, এখনো পুরনো গ্রামের গন্ধ, ইট পাতানো রাস্তায় গরুর গাড়ি, এখানে মানুষ এখনো কৃষিকাজের ওপর নির্ভরশীল। রাস্তার পাশে একটা বড় দিঘি আছে, তবে জলটা খুব ঘোলাটে। দূরে একটা কবরখানাও রয়েছে। সব মিলিয়ে এখনকার এখানের একলা পরিবেশটা ভীষণ অন্যরকম। আমি হাঁটতে হাঁটতে পৌঁছালাম সেই দোতলা বাড়ির সামনে। পুরো বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা, পাঁচিলের গায়ে পলেস্তারা খসে গেছে, সবুজ পাতালতা গজিয়েছে। পথটা মনে হয় এখানেই শেষ, ঝোপঝাড়ে রাস্তাটা বন্ধ হয়ে আছে। আমি সদর দরজার কাছে যেতেই কেউ দরজা খুলে বললেন, আসুন বাবু, ভেতরে আসুন। আমি ভাবলাম, এটা তো খুব ভালো, অচেনা মানুষকে ও বেশ সমাদর করতে পারে। আমি প্রথমে অবাক হলাম, এরা আমাকে কেউ চেনে না, হঠাৎ করে দেখেই এমন সমাদর করলো যে আমি বিস্মিত হলাম। দূরে তাকিয়ে দেখি দোতলার বারান্দায় সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। সত্যি গত রাতে যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দরী সে। তার বর্ণনা দেওয়ার মতো কাব্যিক শব্দ আমার মনে আসছিল না তখন। মেয়েটির রূপের মধ্যে একটা অন্যরকম আকর্ষণ রয়েছে, যে কোনো পুরুষকে খুব সহজেই মোহিত করতে পারে। আমাকে দেখে মেয়েটি হুটোপাটা করে নিচে নেমে এলো।
কাজের লোকটা বলল, চা নেবেন বাবু? আমি না বললেও চট করে সে এক কাপ চা করে নিয়ে এলো, আর তারপর বলল, এই নিন বাবু। চায়ে চুমুক দিয়ে বুঝলাম এই চায়ের স্বাদ ভীষণ অন্যরকম, তবে বেশ ভালো। তারপর গুটি গুটি পায়ে মেয়েটি আমার সামনে এসে বসল। আমি অবাক হলাম যখন আমাকে জিজ্ঞাসা করল, কেমন আছো অবনী? আমি অবাক হলাম, আমার নাম জানলো কি করে? আর প্রথম আলাপেই তুমি বলল কেন? এরই মধ্যে চাকরটা বলে উঠল, বাবু এতদিন আপনি কোথায় ছিলেন? একটু রোগা হয়ে গেছেন, তবে চোখের চশমাতে কিন্তু আপনাকে ভারী সুন্দর লাগছে। কথাটা শুনে মেয়েটা কেমন মুচকি হাসি দিল আর বলল, ঠিক বলেছিস, তোর বাবুর যত বয়স হচ্ছে ততই যেন সুন্দর হয়ে উঠছে। ঠিক তখনই চাকরটা একটা লম্বা হাসি দিল। মনে হলো হাসিটা আমার খুব চেনা। মেয়েটি বলল, কতদিন পরে ফিরলে, চলো বাড়ির চারপাশটা তোমাকে একটু দেখিয়ে আনি। দেখলাম দেওয়ালের গায়ে অসংখ্য ছবি, আর প্রতিটা ছবি আমার আর ওই মেয়েটির, এমনকি আমাদের বিবাহের ছবিও রয়েছে। ক্রমশ অবাক হচ্ছিলাম, ভাবছিলাম এটা কি করে সম্ভব, এখান থেকে আমাকে বেরোতেই হবে, না হলে আমি হয়তো আমি কি সব ভুল দেখছি? মেয়েটির আলাপচারিতা, ভাবভঙ্গি, কথা বলার ধরন সব কিছু দেখে মনে হচ্ছিল আমি তার স্বামী। দীর্ঘদিন ধরে সে আমার জন্য অপেক্ষা করেছে। সে আমাকে জিজ্ঞাসা করল, এবার চিনতে পারছো তোমার মোহিনীকে? আমি তোমাকে কত খুঁজেছি, এমনকি খবরের কাগজে বিজ্ঞাপনও দিয়েছিলাম, আর তোমার বুঝি আমার কথা মনেই পড়েনি? আদুরে একটা অভিযোগ রাখলো আমার কাছে, ওর কথাবার্তা আর সমস্ত হাবভাব আমার সব কিছু ওলট পালট করে দিচ্ছিল। চাকরটার দিকে চোখ পড়তেই আমাকে দেখে কেমন একটা হাসি হাসল, তবে হাসিটা ভীষণ চেনা। তাকে আমি জিজ্ঞাসা করলাম, আমি কি তোমাকে কখনো দেখেছি? সে উত্তরে বলল, হ্যাঁ বাবু, আপনি তো দেখেছেন, আপনার বাড়িতে গিয়ে চিঠিটা পড়ে শোনালাম। এই বলে অট্ট হাসি হেসে সে চলে গেল তার নিজের কাজে। তারপর মেয়েটি বলল, চিঠি পেয়ে তুমি আসোনি কেন? এর মধ্যে চোখে পড়ল আরও একটা ছবি। ছবির দিকে চোখ পড়তেই আমি হতভম্ব হয়ে যাই। এ তো আমার সঙ্গে যে মেয়েটি রয়েছে তারই ছবি, কিন্তু এই ছবিটিতে মেয়েটি জীবিত নয়, এটি তার মৃতদেহের ছবি। আর ছবির নিচে লেখা রয়েছে 1326 বঙ্গাব্দ, 3রা জ্যৈষ্ঠ, অবনী এবং মোহিনীর মৃত্যু। তার মানে প্রায় 100 বছর আগে মারা গেছে। মানে আমি অবনীবাবুর মতো দেখতে বলেই কি, আমি কিছু বুঝে উঠতে পারছি না, আমার কথা জড়িয়ে যাচ্ছে। আমি আমতা আমতা করে ওকে বললাম, তুমি চিঠি পাঠিয়েছিলে, তুমি মোহিনী? খুশির হাসিতে সে উত্তর দিল, হ্যাঁ আমি তোমার মোহিনী। কথাটা শোনা মাত্র আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল, এখানে দাঁড়িয়ে থাকার কোনো কারণ নেই আর, আমাকে এখান থেকে পালাতেই হবে। যে বিপদ থেকে বাঁচার জন্য এত দূর ছুটে এসেছি, বুঝতে পারিনি সেই বিপদের এত কাছে এসে পড়ব আমি। আমি আর কোনো কথা না বলে পেছন ফিরে ছুটতে বাইরে বেরিয়ে এলাম।
দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে আমি পিসির ঘরে ফিরলাম। ভাবলাম আজই বাড়ি ফিরে যাব। পিসি আমাকে এই অবস্থায় দেখে আমায় বলল, কিরে এত হাঁপাচ্ছিস কেন? আমি বললাম, ও কিছু না, ওই একটা কুকুর তাড়া করছিল। পিসি আমায় বলল, হাত মুখ ধুয়ে নে, আমি খাবার বাড়ছি। আমি খাওয়ার খেতে খেতে পিসিকে আজই বাড়ি ফিরবো এ কথাটা জানিয়ে দিই। পিসি আমায় বারণ করলে আমি বলি, কলেজ থেকে হঠাৎ ডেকে পাঠিয়েছে, খুব দরকার, তাই আজ রাতেই আমাকে ফিরতে হবে। পিসি আমায় বলল, কাল সকালের ট্রেনে না হয় চলে যাস, কারণ এখন বেরোলে তোর ফিরতে ফিরতে অনেক রাত হবে। মনে মনে ভাবলাম, ঠিকই আছে, একটা তো রাত। বিকেল থেকে সন্ধে পর্যন্ত ঘটে যাওয়া বিষয়গুলো ভাবতে ভাবতে ঘরের সামনের বারান্দায় বসেছিলাম। তারপর রাতে ঘুমানোর আগে পশ্চিমের জানালাটা বেশ শক্ত করে বন্ধ করে দিলাম। দরজায় খিল আটকেছি, তারপর জল খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম। বিভোরে ঘুমে আচ্ছন্ন হয়ে গেছি, এক অলৌকিক স্বপ্ন। মোহিনী এক অপরূপ সাজে আমার কাছে এসে বসল। এক আদুরে ভঙ্গিমায় আমার হাতটা ধরে সে বলল, আমি কত দিন তোমার জন্য অপেক্ষা করেছি, এই বিপুল রূপের ঐশ্বর্য সবকিছুই তো তোমার, এসো তুমি আমাকে দখল করে নাও, তোমার ওই দুটো হাতে আমায় আদর করো, ভীষণ ভীষণ ভাবে ভালোবাসো, এই সৌন্দর্য রূপের মোহ আমি আর সামলাতে পারিনি, আমি ক্রমশ তার প্রতি মগ্ন হয়ে যাচ্ছিলাম, ক্রমশ বিপুল অন্তরঙ্গতায় আমি মগ্ন হয়ে যাচ্ছি, এর আগে আমি কখনো নারী দেহ স্পর্শ করিনি, কি ভীষণ আদরে সে আমাকে আগলে নিচ্ছে, আমি ক্রমশ হারিয়ে ফেলছি নিজেকে। এমন সময় হঠাৎ শুনতে পেলাম দরজার বাইরে কেউ কড়া নাড়ছে, আর মাঝে মাঝে নূপুরের শব্দ। আচমকা ঘুমটা ভেঙে গেল আমার। বিছানায় উঠে ভয়ে ভয়ে কয়েকবার ঢোক গিললাম, তারপর জিজ্ঞাসা করলাম, কে ওখানে? কিছু সময় পর উত্তর এলো, আমি মোহিনী, দরজাটা খোলো, তুমি আমাকে এভাবে দূরে ছেড়ে যেতে পারো না, আমি যে তোমাকে খুব ভালোবাসি। আমি বললাম, না না, কোনোভাবেই এমনটা হতে পারে না, চলে যাও তুমি। তার পর মুহূর্তেই মনে হলো, এই অলৌকিক মায়াবী নারী যদি দরজা ভেঙে আমার ঘরের ভেতরে ঢোকে। বুকের ভেতরটা ভীষণ ধুকপুক করছিল, চিৎকার করে যে কাউকে ডাকবো সেটাও ডাকতে পারছিলাম না। শেষমেশ একটু ভাবলাম, যেদিন থেকে এই চিঠিটা আমার হাতে এসেছে সেদিন থেকেই আমি এই মোহিনীর মায়ায় জড়িয়ে পড়েছি। তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে ব্যাগ থেকে চিঠিটা বের করে সঙ্গে সঙ্গে দেশলাইটা জেলে পুড়িয়ে ফেললাম। কয়েক মিনিট পর একটা বিদঘুটে চিৎকার শুনতে পেলাম অনেকটা দূর থেকে, তারপর সব কিছুই স্বাভাবিক। সকালে উঠে আর দেরি করিনি, প্রথমে বাস ধরে কাটোয়া, তারপর ওখান থেকে ট্রেন ধরে কলকাতা। কিছুদিন এইসব বিষয় নিয়ে ভয়ে ভয়ে কাটছিল, তবে আর কোনো দিন মোহিনী তেমন কোনো ভয় দেখায়নি। তারপর এই ঘটনা নিয়ে একটি উপন্যাস লিখলাম আর তার নাম দিলাম মোহিনীর চিঠি। এতক্ষণ শুনলেন বিশ্বজিৎ হালদারের লেখা মোহিনীর চিঠি। গল্পকার বিশ্বজিৎ হালদারের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবার শনিবারের গপ্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।